সোমারহে এসো হে পরম তর সুন্দর এসো হে। বন্ধুদের টানে এখানে এলাম জানো, এত দূর, 2 বছর পরে। বৈদিকা চন্দ্র মহাশয়কে উত্তরীয় পরিবহন করে নিচ্ছেন নন্দিতা। গুড মর্নিং কলকাতা ক্যাম্পাসের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগে। আজকে এত টায়ার্ড না, মনে হচ্ছে যেন আর কিছু করতে ইচ্ছে করছে না, কিন্তু তবু আজকে তো বাড়িতে গেস্ট আসবে, আর কালকেই বলে দেখো না জামা কাপড় ওইখানেই খুলে রেখে দিয়েছি, কিচ্ছু গুছোইনি কালকে। আজকেও খুব একটা পারবো না, বিকেলে বেরোতে হবে, দুটো আমাদের নেমন্তন্ন আছে আর কি, দুটো প্রোগ্রামের নেমন্তন্ন আছে, সেখানে যেতে হবে। তারপরে আজকে একটু মন আসবার কথা, তো সব মিলিয়ে রান্না বান্না করতে হবে এখনই। তো যাই হোক, আজকে ব্রেকফাস্টে কী আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। বাড়িতে যা ছিল তাই, শুধু চন্দন একটু রুটি নিয়ে এসেছে, আলাম বাড়িতে যা আছে তাই করে ফেলি, আর কিছু দরকার নেই। ডিম সেদ্ধ গজার, এটা আমাদের এখানে রুটিটা চন্দন নিয়ে এসেছে, বেগুন ভাজা করেছি, আর কালকে রাত্রেবেলা ওই যে আলুর তরকারি হয়েছিল সেটা আছে, সেটা আমি খেয়ে নেবো। এটা দেখো, আর এইটা হচ্ছে গোপাল ভোগ। মৃত্যুঞ্জয় থেকে, আর এখানে আমার মা বসে আছে, আর এখানে তোমার প্রভু বসে আছে। কে প্রভু? না আরো কিছু, আর এইখানে আমার প্রভু শুয়ে আছে। তোমার প্রভু? হ্যাঁ, উল্টো দিকে মুখ করে, কারণ এখনো সে টের পায়নি যে আমরা খাওয়া দাওয়া করছি। আমি বিভিন্ন জিনিস খুঁজে পাচ্ছি না জানো তো, বাঁচা গেছে, নিজেকে কোনদিন হারিয়ে ফেলবে সেটাই ভাবছি। ফোন রেখে খুঁজে পাচ্ছি না কোথায়। এই দেখো এখানে এনেছে কাচকি মাছ, ধুয়ে রেখেছি, জলটা ঝরে আরো বেরোচ্ছে, ধুয়েছি। এখানে ট্যাংরা মাছ, এই ট্যাংরাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে রয়েছে চিকেন। এবার গুছিয়ে গেছি, এখন ভাত হয়ে গেছে, গজার খাওয়াও রেডি, গজাকে খাইয়ে আমি চিকেনটা করতে নামবো। নেমে আজকে ঠাকুরঘর তো পরিষ্কার করবো না, ফলে ঠাকুর আজকে কী অবস্থা চুলটার বলো, করতে হবে গো, এর মধ্যে আর পারা যাচ্ছে না, ঠান্ডাটা একটু কমেছে তো এবার করবো। আর ওই পাউডারটা আমার হয়ে গেছে, রেগুলার দিতে দিতে শেষ, বেশি দিন চললো না, এত দিলে কি আর চলে বলো, চলেনি শেষ। আমি এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি, আজকে আমি আর রেসিপি দেখাচ্ছি না, রেসিপি আমি আরেকদিন নিশ্চয়ই দেখাবো, অনেকেই বলেছো তোমরা এই টমেটো চিকেনটার রেসিপিটা, এটাই করছি, তাড়াতাড়ি হয়ে যায় তো, কাটাকাটিটা একটু ঝামেলা কম থাকে, সেই জন্য আজকে বললাম না, আবার বিকেলে বেরোনো আছে তো সব মিলিয়ে না আজকে একটু শর্টে। আর ওর চিকেন ছাড়া আর কিচ্ছু খায় না, ডাল ফাল হেনা তেনা ঝামেলাটা নেই, একটু চাটনি করবো আর চিকেন, ব্যাস তাতেই ওর হবে। এই যে মহারানী এখানে হাজির, সিডনি রানী। বন্ধুদের টানে এখানে এলাম জানো, এত দূর, 2 বছর পরে। সিন্ডি আজকে যেতে আসার কারণ হচ্ছে সিন্ডি, কালকে পুজো হয়েছে সিন্ডির জন্য আজকে, এর আগে 2 মাস ধরেও ক্যান্সেল করেছে না গো, সত্যি কথা বল, বুঝে দেখে এসব বলছি। হ্যাঁ সিন্ডি আমি ভালোবাসি, সেটা তোমার সবাই জানে, সেটা কথা নয়। তাহলে কি কথা? অন্য কথা, বন্ধুরাও তো আমার কাছে অনেক আপন, মাসিমা। আচ্ছা সবার টানেই চলে এলাম। হ্যাঁ সিন্নিটা কি হবে আমি কুরিয়ার করে পাঠিয়ে দেবো। তারপর আমি ঠিক আছে দাঁড়া, ফ্রি আমি এখন পুজো করছি না, পরেই করবো, সেই পুজো এতদিনে হলো আমার, এটাই হচ্ছে বন্ধুত্ব বুঝেছো, যে পুজোটাকে আটকে রেখেছিল, কম কথা নয়, দুজনকেই তো ওই জন্য ধরে রেখেছি, দুজনকেই লাগবে আমার।
না যাই হোক, আজকে তো হবে প্রচন্ড হইচই, গল্প গুজব, হাসাহাসি, এসব ব্যাপার, হ্যাঁ এগুলো হবেই। আর অনেকদিন পর মন এলো সত্যি, এবার প্রথম এলো, ওরাতে এসেছিল আর দু বছর, আসলে অনেকটা দূরে থাকে তো হয় না সবসময় আসা হয় না, আমাদেরই যাওয়া হয় না, আমাদেরই কি যাওয়া হয়, আমি বলে রেখেছি যাওয়ার কথা, হ্যাঁ বলে বলে আমার বলা আছে বলে, কিন্তু সত্যি আমাদের যাওয়াটা হয় না, যদিও বা যাই চট করে কলকাতায় কোনো কাজে গেলাম, কাজটা করলাম ফুট করে চলে এলাম, এরকম ব্যাপারটা হয়, আর কোনো বাড়িতে বিশেষ করে যাওয়া হয় না, এই হচ্ছে সমস্যা। না না অনেকে ভাবে যে অনেকদিন দেখা সাক্ষাৎ হচ্ছে না, এবার বোধহয় মন বসবে, বসবে কবে? না না এটা কিন্তু সত্যি ঘটনা, মানে আমি নাম নিচ্ছি না, বাট আমার কাছে কিন্তু খবর আছে যে মুনের সঙ্গে না চন্দন বৈরিকার এইবারে ছাড়াছাড়ি হয়ে গেছে, আর সম্পর্ক নেই, এটা কিন্তু আমার খুব মানে খুব মানে কাছাকাছি খবরটা এসেছে, গরম খবর একদম, যে এই ওদের সম্পর্ক এইবারে শেষ হয়েছে, এতদিনে হয়নি এইবারে শেষ হয়েছে, 39 ইয়ার্স যদি কারোর মানে পেশেন্স থাকে জাস্ট ওয়েট, তুই থাকবি 39 ইয়ার্স 100 বার কি করবা তুই দেখি, আমি এখনই 25 26 কলকাতা ক্যানভাস না থাকলেও আমার থাকবে, কোনো একটা ব্যাপারে আমি মানে কোনো না কোনো একটা চ্যানেলে দেখতে পাবে এই তিনটে বুড়ো বুড়িকে দেখবে, দুটো ছবি দেখবে আর ওকে দেখবে, সেই যাই হোক বেগুনটা দেখাতে দে, এই যে এই বেগুন নিয়ে খেলে খেলে সে শুয়ে পড়েছে ক্লান্ত হয়ে, দেখেছ দেখো আমার মেয়ে যে বিস্কুটটা খায় সেইটাই নিয়ে এসেছি, হ্যাঁ বিস্কুটটা মানে একটা বিস্কুটের প্যাকেট এনেছে, দেখো না গাদা জিনিস, এইখানে বিস্কিট, এইখানে কেক, এইখানে মায়ের জন্য মিষ্টি, আমার জন্য মিষ্টি, সব গাদা গুচ্ছে, রান্না বান্নাটা শেষ করি, নাহলে তো খেতে দিতে পারবো না, সেই জন্য রান্নাটা শেষ করি, ও আসলে আমার একটা চাপ কম থাকে, ও শুধু চিকেন হয়ে গেলে খাওয়ার কোনো ব্যাপার, চিকেন হয়ে গেলেই গল্প শেষ, তো রান্না বান্না আমার কমপ্লিট, একটু রং রূপটা দেখিয়ে দিই আজকে কি হয়েছে, এই যে এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে ভাত, মায়ের জন্য মাছ, মা খেতে বসে পড়েছে, এবার আমরা বসবো, আর আজকে তাপসকেও বলেছি একটু দুপুরবেলা চলে আসিস, তাপসও এসছে, যে তাপস এখানে রয়েছে বসে, তুই অলঙ্কার কাজটা একটু বন্ধ কর, সবাই মিলে আমরা এবার একটু খেতে বসে যাব। তো এখন 5টা বেজে গেছে, আমরা একটু বেরোবো, মুনও চলে যাবে, মুন এখানে এত দূর আসার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, মানে গল্পের শেষ নেই, হাসাহাসি, গল্প গুজব, এখনো মানে যখন আমি চলে যাব না, আমার অন্তত মনে হবে আর অনেক কিছু কথা ছিল যারা শেয়ার করা হবো না, বলা হবো না, রেস্টটা থেকে যায়, হ্যাঁ এইরকম করে 39 বাড়ি যাবে, টাটা, দেখা হচ্ছে, আবার আমাদের সেকেন্ড পার্ট আছে, আমরা আরো দুই জায়গায় যাবো, এখান থেকে বেরিয়ে কোথায় যাবো কি করবো অবশ্যই শেয়ার করবো। তো আমরা এখন এসেছি চন্দননগর রবীন্দ্র ভবনে, আশিসের একটা অনুষ্ঠান আছে নাচের স্কুলের, আশিস এবং শর্মিতা আমাদের গিয়ে নিমন্ত্রণ করে এসেছিল, তো সেই জায়গা থেকে আসা, চলো ভেতরে যাই, দেখা যাক কি হয় আজকে অনুষ্ঠানে, এরপর আবার আরেকটা অনুষ্ঠান আছে, এখান থেকে বেরিয়ে যাব। Thank you.
প্রেরণাদের জন্য তাদের আগমনের সত্যি আমরা প্রাণিত এবং ভীষণ আমরা আনন্দিত। আমাদের আগামী দিনে তাদের সহযোগিতা, তাদের ভালোবাসা, তাদের শুভকামনা এমনভাবেই কাম্য আমাদের। এই মুহূর্তে তাদেরকে আমরা সম্মানিত করব ছায়াপথ নৃত্য শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে। শুধু শ্রদ্ধা এবং শিশুদের সম্মানিত আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এই উদযাপনের এই শুভ মুহূর্তে তাদের একটা সঙ্গে পেয়েছি, সাথে পেয়েছি, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। আমরা অত্যন্ত আনন্দিত। তাকে আপনারা ইউটিউবে ব্লগ পেজে কলকাতা ক্যানভাস নামে চ্যানেল গৈরিকা চন্দ্র এবং চন্দ্রধর গৈরিকা সচরাচর আসেন না কোনো অনুষ্ঠানে, তিনি এসছেন এবং তার মধ্যে কিছু কথা শুনে নেব। নমস্কার ছোটদের সব সবাইকে আমার ভালোবাসা জানাই, আর বড়রা যারা রয়েছেন চূর্ণবিষ্ট যারা রয়েছে প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই এবং ও আমার থেকে ছোটইভাবে সঞ্চালিত তাকে আমার অনেক আদর জানাই। আর সেই সঙ্গে আশিস আর সঙ্গীতার সম্পর্কে প্রতি কিছু বলার সত্যি আশিস আমার রক্তের সম্পর্কে কেউ নয়, কিন্তু এইখান থেকে আশিস আজকে আমার ভাই এইখান থেকে কাজে সেই সম্পর্কে তাকে আমি বেশি গুরুত্ব দিই। আর সেই কারণে খুব অসুবিধায় না পড়লে ওরা ডাকলে আমার আসি এবং আমি ডাকলেও ওরা যায়, তো সেই জায়গা থেকে একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং আমার আশা। আমি কথা বুঝিয়ে খুব একটা বলতে পারি না, তবু অসীম বাবুকে কবিতাটি খুব সুন্দর গান করে গৈরিকাদের মুখ থেকে আমরা শুনে নেব। কলকাতা ক্যানভাসের সব ব্লকের শেষে গৈরিকাদের গানটি অবশ্যই সমস্ত দর্শকরা শুনতে পাবেন। তার আগে একটু বলি অসীমবাবুকে, আমি অসীমবাবুকে আমার ধন্যবাদ দিচ্ছি এই কারণে যারা সত্যি খুব ভালো লাগছে এবং আমার রিজাল্ট পাওয়া। উনি আমার সঙ্গে আমার করে একটু আগে বললেন যে উনি আমার ব্লগ দেখে ধন্যবাদ এবং এইটা সত্যি আমার বড় পাওয়া। সবার জন্য আমি একটা বেশি বড় গান গাইছি, একটু কষ্ট করে শুনবেন। গৈরিকা চন্দ্র মহাশয়কে উত্তরীয় পরিবরণ করে নিচ্ছেন নন্দিতা। অনেক ধন্যবাদ কলকাতা ক্যানভাসকে, চন্দ্রনগরবাসীকে অনুপ্রেরণা দেবে আমরা আশা রাখি। সেই থিম সং আমরা রিলিজ করতে চেয়ে চলেছি।
উদ্বোধন করতে চলেছি মা জগদ্ধাত্রীর নামে। এসেছে এসেছে মা গো বছর পরে আবার, সেজেছে সেজেছে আলোয় নতুন পাড়া, এবার ফরাসা ডাঙ্গার দক্ষিণেতে উঠলো এবার সাড়া, মাকে এবার দেখতে যাব দিচ্ছে নতুন তাড়া, জগদ্ধাত্রী জমজমাটি বলছে নতুন পাড়া, তাই জগদ্ধাত্রী জমজমাটি বলছে নতুন পাড়া। এবার ফিরলাম আমরা, মানে সারাটা দিন বেশ ভালো কাটলো, বেশ কিছুক্ষণ মনের সঙ্গে, তারপরে বেরিয়ে দু জায়গায় সম্বর্ধিত হতে পেরে নিজেকে সত্যি ভালো লাগছে নিজেদের। তাও এখনও সম্পূর্ণ হয়নি, আশিস আবার যেতে বলেছিল কিন্তু আর পারছি না, আমার তো বাড়ির কাজগুলোও সারতে হবে, তাই চলে এলাম। দেখো না অনেক কিছু পেয়েছি, এইটা দিয়েছে আশিসের ওখান থেকে উত্তরীয় দেখেইছ, আর এটা দিল নতুন পাড়া ওই পুজো কমিটি, এই যে এই উত্তরীয়টা, সেই সঙ্গে এই মিমেন্টোটা আশিসের, আর এই মিমেন্টোটা হচ্ছে ওই নতুন পাড়া, ওদের আজকে থিম সং রিলিজ করলো, তো সেই জায়গা থেকে ওরা সম্বর্ধিত করলো আমাদের। আর মিষ্টি দু জায়গার দুই মিষ্টি, এটা আশিসের, প্রভুজি হচ্ছে নতুন পাড়া। তো খুব ভালো লাগলো সত্যি, আমি তো একদমই, আমরা নতুন এসেছি সেই জায়গা থেকে, চন্দ্রনগর এত আমাদেরকে আপন করেছে এবং এতটাই ভালোবাসছে, এতটাই সম্মান করছে, আমি জানি না এটা পাওয়ার যোগ্য আমরা আদৌ কি না, কিন্তু হয়তো ঈশ্বরের একটা কোথাও কোনো ইঙ্গিত যে এই ভালোবাসাটা আমরা পেতে পারি। তো যাই হোক, তোমাদের সব কিছুই যাই হচ্ছে সেটা সব কিছুই তোমাদের সঙ্গে নিয়ে বা তোমাদের জন্যই, তোমরা এত ভালোবাসো সেই তোমাদের মধ্যে থেকেই তো এরা উঠে আসা, তাই তোমাদেরকেই কৃতজ্ঞতা জানাবো, তোমাদেরকেই ধন্যবাদ জানাবো, এরকমভাবেই তোমরা পাশে থাকো সাথে থাকো এবং আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাও, আমরা যাতে আরও পাঁচটি মানুষের সঙ্গে এরকম ভালো মানুষের সান্নিধ্যে আসতে পারি এবং নিজেদের সমৃদ্ধ করতে পারি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, নেক্সট ব্লগ নিয়ে আবারও আসবো, ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সব্বার পরিবার, গজার পরিবার, কলকাতা ক্যানভাস। বিনিময়ে চাই তোমাদের প্রশংসার ভালোবাসা, তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা, তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা। নমস্কার, শুভরাত্রি সবাই, খুব ভালো থেকো, আমি আপাতত মাংস গরম করতে যাই, মৌ আসবে মাংস নিতে, চলো টাটা।